আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি মশহুর কওল জানি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একই ওযু দিয়ে 40 বছর নামাজ আদায় করেছেন। এখন আমরা যখন এই কথাগুলো উপস্থাপন করি তখন আমাদের এই ভাইয়েরা আমাদেরকে আপত্তি তোলে যে যদি 40 বছর একাধারে ফজরের নামাজ ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেন তাহলে উনি তো সাংসারিক দায়িত্ব পালন করেন নেই অথবা স্ত্রীর হক আদায় করেন নেই, এইরকম এই জাতীয় কিছু আমাদের আকল যেগুলো স্বাভাবিক আকল যে প্রশ্নগুলো উত্থাপন করে এই প্রশ্নগুলো তারা আমাদের সামনে ছুড়ে দেয়। তখন কিন্তু আমরা এগুলোর কোনো উত্তর দিতে পারি না, অনেক ক্ষেত্রে আমরা হয় চুপ থাকি অথবা আমরা নিজেরাও সন্দিহান হয়ে যাই যে আসলেই এই রেওয়ায়েতটা আপনার সঠিক কিনা। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টা দলিল উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে মানুষের হেদায়েতের জন্য 2টি রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, একটি হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব, আরেকটা হলো রিজালুল্লাহ অর্থাৎ আল্লাহর বিশেষ ব্যক্তি বর্গ। কিতাবুল্লাহ এটা আমাদের কাছে সুস্পষ্ট এবং এই বিষয় নিয়ে আমাদের সমাজে কোনো দ্বিধা বিভক্তি নাই, আমরা সবাই এক বাক্যে মেনে নিই যে কিতাবুল্লাহর মাধ্যমে আমাদের কাছে যে হিদায়তগুলো পৌঁছেছে সেগুলোকে আমরা সকালেই খুব সহজভাবে মেনে নিই বা আমরা গ্রহণ করি। দ্বিতীয়ত রিজালুল্লাহ, যেটা রিজালুল্লাহ বলা হয় এমন ব্যক্তিকে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হিদায়তের বিভিন্ন রাস্তাকে খুলে দেন। যেমন সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তা ঠিক তেমনইভাবে এই স্তরে যারা উন্নীত হয় তারা উম্মতকে নিয়ে সবসময় ব্যথিত থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে হিদায়তের জন্য তাদের মাধ্যমে এমন কিছু কাজ এমন কিছু কর্মকাণ্ড প্রকাশিত করেন যে কর্মকাণ্ড সম্পর্কে সাধারণত আমাদের যে লজিক আমাদের যে যুক্তি সে যুক্তিতে সেটা গ্রহণযোগ্য হয় না, যার কারণে বর্তমান যুগে আমরা একটা ফিতনা দেখতে পাচ্ছি। আমরা একটা এই ব্যাপারে আমরা একটা ফিতনা অনলাইনের যুগে মিডিয়ায় বিভিন্ন মানুষের থেকে আমরা এটা জানতে পারি বা আমরা অনেক সময় শুনে থাকি, তারা আল্লাহওয়ালাদের এই বিষয়গুলোকে এই কর্মকাণ্ডগুলোকে তারা অস্বীকার করতে চান এবং তারা বলেন যে এগুলো সবই ভণ্ডামি, এগুলোর কোনো অস্তিত্ব ইসলাম শরিয়াতে নাই। যেমন তারা যুক্তি হিসাবে উপস্থাপন করেন যেমন কোনো মানুষের থেকে যদি আপনার এমন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন আমরা যদি কোনো বুজুর্গ সম্পর্কে আমরা বলি যে এই বুজুর্গ দিনে 1100 রাকাত নফল নামাজ পড়তেন, তখন তারা আমাদের সামনে যুক্তি উপস্থাপন করে যে আপনার 100 রাকাত নামাজ পড়তে তো কমপক্ষে আপনার 200 মিনিট সময়ের প্রয়োজন, তাহলে সে ফরজ অজিব সুন্নার বাইরে এটা কিভাবে তার জন্য সম্ভব। এই প্রশ্নগুলো করার পরে আমরা স্বাভাবিক যারা আছি আমরা যারা বিশ্বাস করি আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই এবং আমরা এগুলোর কোনো যৌক্তিক বা দালিলিক কোনো উত্তর আমরা দিতে না পারার কারণে আমাদের নিজেদের ভিতরেও সংশয় তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক আসলাফ সম্পর্কে যে রেওয়ায়েতগুলো আছে সেই রেওয়ায়েতগুলো সম্পর্কে আমরা দ্বিধান্বিত হয়ে পড়ি। এই ব্যাপারে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে 3টে উদাহরণ পেশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মাধ্যমে এমন কিছু কাজ প্রকাশ করাইতে পারেন যে কাজগুলো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বা অযৌক্তিক মনে হইতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাহলের মাঝে একটি ঘটনা উল্লেখ করেছেন যেখানে আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নারী বিলকিসের সিংহাসন উপস্থাপন করার জন্য বললেন তখন কিন্তু একজন ব্যক্তি একজন বান্দা চোখের পলকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে সেই সিংহাসনটা উপস্থাপন করেছিলেন। এটা যদি আমরা এখন স্বাভাবিক যুক্তি দিয়ে বিচার করতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের আকল একটা জায়গায় যে থেমে যাবে এবং তখন আমাদের আকল আর কাজ করবে না। এরপরে দ্বিতীয় উদাহরণ হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এনাকে আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমবিহীন বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে আপ্যায়ন করেছিলেন যেটাও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বা যুক্তির বাইরে। তৃতীয়ত আমরা জানি আসহাবে কাহাব সূরা কাহাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 যুবকের বর্ণনা দিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
300 বছরের বেশিও ঘুম পাড়িয়ে রেখেছিলেন, অথচ ইনরা কেউ নবী ছিলেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এমন কিছু কাজ প্রকাশ করেছিলেন যে কাজগুলো স্বাভাবিক আকলের বাইরে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা হলো যে কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়া কেরামের মাধ্যমে যদি এরকম কোনো কাজ প্রকাশ পায় যেগুলো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে সেগুলোর কোনো সমাধান আমাদের ক্ষুদ্র আকলে আসবে না। কিন্তু ইসলামী উচুল আহলুস সুন্নাহ ওয়াল জামার একটি মৌলিক আকীদা হলো কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়া কেরামদের থেকে যদি এই জাতীয় কোনো কাজ প্রকাশ পায় তাহলে সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে, এটা মৌলিক আকিদার অন্তর্গত। এবং এই ব্যাপারে আমাদের যে সকল ভাইয়েরা সবথেকে বেশি আপত্তি উপস্থাপন করে, সেই ভাইয়েরা যাদেরকে আপনার গ্রহণযোগ্য মনে করে, আল্লামা ইবনে তাইমিয়া তার একটি কিতাব আছে আল ফুরকান বাইনা আউলিয়া ইর রহমানি ওয়া আউলিয়া ইস শাইতান। এই কিতাবের 222 থেকে 230 পৃষ্ঠার মধ্যে ইনি অসংখ্য আউলিয়া কেরামের কারামতের কথা উল্লেখ করেছেন এবং এটাকে গ্রহণযোগ্য হিসাবে তিনি বর্ণনা করেছেন। এবং সৌদির একজন বিখ্যাত মুফতি, যদিও আকায়েদের ব্যাপারে আমাদের তাদের সাথে অনেক ভিন্নতা আছে এবং আমরা কখনোই তাদের আকীদাকে গ্রহণ করি না, কিন্তু আমাদের ওই ভাইয়েরা যেহেতু তাদেরকে গ্রহণ করে এই জন্য এই দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন তিনি বলেন, মিন আকীদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআতি আল ঈমানু বিকারামাতিল আউলিয়া ওয়া আন্নাহু হাক্কুন। অর্থাৎ আহলিস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহওয়ালাদের কারামতের উপর বিশ্বাস রাখা, তা সত্য মনে করা, এটা হলো আপনার ঈমানের দাবি। অন্যদিকে আমরা তাফসিরে কুরতুবি, আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহির এই আকীদার ব্যাপারে আরও শক্ত অবস্থান দেখতে পাই। যেমন আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কারামাতুল আউলিয়া ইসাবিততুন আলা মা দাল্লাত আলাইহিল আখবারুস সাবিতা ওয়াল আয়াতুল মুতাওয়াতিরাতু ওয়ালা ইউনকিরুহা ইল্লাল মুবতাদিউল জাহিদু আবিল ফাসিকুল হাইদ। অর্থাৎ ওয়াকাট্য ও স্পষ্ট হাদিস দ্বারা আউলিয়া কেরামের কারামতি প্রমাণিত, শুধুমাত্র গুমরাহি এবং ফাসেক লোক ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না। এই জন্য যদি আমাদের কোনো ভাই, সে যত বড় আপনার ডক্টর হোক না কেন, তার গায়ে যত বড় জুব্বা থাক না কেন, এই আকীদার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে অবশ্যই আমরা জ্ঞান করব যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত নয়। আমাদের তালামিজে ইসলামিয়ার কর্মী ভাইয়েরা, আপনারা যেহেতু বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন এবং সমাজের বিভিন্ন জায়গায় আপনারা সংযুক্ত আছেন, এই জায়গায় আপনাদের সামনে আরও একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, উল্লেখ করতে চাই, যে আমরা যেহেতু মাজহাবের অনুসরণ করি, যার কারণে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি মশহুর কওল জানি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একই ওযু দিয়ে 40 বছর নামাজ আদায় করেছেন। এখন আমরা যখন এই কথাগুলো উপস্থাপন করি তখন আমাদের এই ভাইয়েরা আমাদেরকে আপত্তি তোলে যে যদি 40 বছর একাধারে ফজরের নামাজ, ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেন তাহলে উনি তো সাংসারিক দায়িত্ব পালন করেন নেই অথবা স্ত্রীর হক আদায় করেন নেই, এইরকম এই জাতীয় কিছু আমাদের আকল যেগুলো, স্বাভাবিক আকল যে প্রশ্নগুলো উত্থাপন করে, এই প্রশ্নগুলো তারা আমাদের সামনে ছুড়ে দেয়, তখন কিন্তু আমরা এগুলোর কোনো উত্তর দিতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা হয় চুপ থাকি অথবা আমরা নিজেরাও সন্দিহান হয়ে যাই যে আসলেই এই রেওয়ায়েতটা আপনার সঠিক কিনা। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টা দলিল উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু এটা আমরা আউলিয়া কিরামের সেমিনারে উপস্থিত হয়েছি এবং আমরা সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাহি থেকেও প্রকাশিত এরকম কারামত আমরা উল্লেখ করব, সেইগুলো যাতে আমাদের মাঝে কখনো সন্দেহান তৈরি না হয় সেই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি এই দালিলিক কিছু আলোচনা মুনাসেব মনে করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন এখানে খতিব বাগদাদি তারিখে বাগদাদের মাঝে উল্লেখ করেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সম্পর্কে যে রেওয়ায়তটি আছে এটা নিঃসন্দেহে অকাট্য এবং প্রমাণিত। এবং এই ব্যাপারে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহি সিয়ারু আলামিন নোবালা কিতাবেও একই মত পোষণ করেছেন। তাফসিরে ইবনে কাসিরের লেখক আল বিদায়া ওয়া নেহায়া গ্রন্থেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির এই কারামতের বিষয়টা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের যে ভাইরা অস্বীকার করতে চান এই ভাইদেরকে আমরা বলবো যে আপনারা এই মনীষীদের
কে আগে রদ করুন, তারপরে আপনারা এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। এবং এই বিষয়ে ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে, কিছু বান্দাদের মাধ্যমে এরকম কিছু মুশাক্কাত অর্থাৎ কষ্টকর কাজ আল্লাহ করিয়ে নেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে মুসলিম উম্মাহকে হিদায়তের পথে অটুট এবং অবিচল রাখতে চান। এবং সর্বশেষ সালেহ আল মুনাজ্জিদ, ইনি এই বিষয়টা সমন্বয় করেছেন এইভাবে, ওয়ামিসলু হাদা মাহমুলুন আলা আন্নাল্লাহ তাআলা ক্বাদ বারাকা লাহু ফি যালিকাল ওয়াক্তি ফালাহু আইয়াকরা ফিহি বিল কুরআনি কুল্লাহ। অর্থাৎ এই জাতীয় বিষয় এটা সংঘটিত হওয়া সম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট সময়ে ওই বান্দাদের প্রতি আপনার খাস রহমত নাজিল করেন এবং তারা এটা বুঝতেও পারে না যে তাদের থেকে এটা কীভাবে প্রকাশিত হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় স্পষ্ট যে আপনার কারামাতুল আউলিয়া এটা কিন্তু আপনার নিজেদের থেকে প্রকাশ করতে পারেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে মকবুল করেন তাহলেই শুধুমাত্র প্রকাশিত হতে পারে। সর্বশেষ আমি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটি এই কারামতের ব্যাপারে উল্লেখ করে আমার আলোচনা শেষ করছি। আমরা জানি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন যার নাম ছিল হেকিম আব্দুল, যার নাম ছিলেন মাওলানা আব্দুস সুবহান চৌধুরী। ইনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। একবার ইনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়ে ওনার বাসায় নিয়ে যে আপ্যায়নের পরে হুজুরের কাছে বলেছিলেন, হুজুর আমি হজ এবং জিয়ারতের ইচ্ছা করেছি, আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে তাকে বলেছিলেন যে এই জাতীয় দোয়ার জন্য আরও মকবুল বান্দাদের প্রতি তুমি মুখাপেক্ষী হও। তখন হেকিম সাহেব বলেছিলেন যে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনিই হলে তার জন্য একজন যোগ্য ব্যক্তি। তখন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করেছিলেন। এবং এই লোক যখন হজ করতে যায়, হিজাজে পৌঁছানোর পরে ওনার দৃষ্টিশক্তি ফিরে এসেছিল এবং উনি হজ ও উমরার যাবতীয় কার্যক্রম নিজ চক্ষে দেখে সম্পন্ন করার পরে যখন আবার হজ থেকে ফিরে আসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার তার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে যান। এটা ছিল আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটি জ্বলন্ত কারামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আউলিয়া এবং বুজুর্গদের পথ অনুসরণ করে তাদের কারামতকে স্বীকার করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।